দর্শক আমি দেখতে পাচ্ছেন আমার এই ডিরেক্টর নিজের একটা উদ্যোগ আজকে দুইজনকে দুইটা ডাব দিবে প্রতিযোগিতামূলক ডাব দেখি কি আগে একসাথে স্টার্ট করবেন আমি তখনই বলবো 1 2 3 তখন কে স্টার্ট করবেন হ্যাঁ এটা পেশাদার না আপনার পেশাদার হ্যাঁ ঠিক আছে আমি যখন 1 2 3 শুরু করব তখন আপনারা শুরু করবেন গাওয়ার স্টার্টটা ঠিক আছে হ্যাঁ দর্শক আপনারা দেখেন এখন অলরেডি কিন্তু আমরা ডাব খাওয়ার প্রতিযোগিতাতে চলে আসছি এখন দুইজন ডাব খাবে দেখি কে আগে খেতে পারে লালমনির হাট আর চোরাঙ্গা লালমনির হাটের প্রতিযোগিতা হবে দেখি প্রতিযোগিতা কে লাভ করতে পারে হ্যাঁ আমি 3 পর্যন্ত বলবো 1 2 3 ইনশাআল্লাহ দেখি কতক্ষণ সময় কি আগে খেতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর হাদমিয়া আজকে আমি এখন উপস্থিত আছি মিরপুর 13 নম্বর 13 নম্বরে আসলে একটি নতুন ভিডিও আমি আপনাদের সামনে এসেছি নতুন ভিডিওর ভিতরে আজকে ধাপ খাওয়ার একটা প্রতিযোগিতার একটা ভিডিও করব প্রথমে দুইজন রিকশা চালক বাইরে আছে তাদের সাথে আমি একটু কথা বলবো প্রথমে আপনার নামটা বলেন আক্কাস আলী আক্কাস আলী জি এটা সেই বাড়ি কোথায় লালমনির হাট লালমনির হাট লালমনির হাট এই এই ডাব কি কখনো খেয়েছেন হ্যাঁ খেয়েছি আগে ও এখন খেতে পারেন না না ভাই তে কম মতো পারি মানে দাম বেশির জন্য হ্যাঁ 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 দাম বেশি জন্য খাইতে পারি এখন এই যে আপনাকে একটা ডাব কেটে দিবে হ্যাঁ আপনি খাবেন ঠিক আছে ঠিক আছে এবং আপনার সাথে আরেকজন প্রতিযোগিতা থাকবে এই ডাবটা যে আগে খাবে তার টাকাটা আমি পরিশোধ করব আর যদি আপনি না খেতে পারেন তাহলে টাকাটা কিন্তু আপনি দিবেন আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি কি আপনার নামটা বলেন মানিক আপনার নাম কি মানিক মানিক ভয় পাইতেছেন না না ভয় নাই দেশের বাড়ি কোথায় চোরাঙ্গা চোরাঙ্গা জি আপনি এই যে ওনার সাথে যে কথা বলছি আপনি শুনছেন শুনেছি মানে যে ডাবটা যদি ওনার আগে যদি আপনি খেতে পারেন মানে ওনার আগে যদি আপনি ডাবটা খেতে পারেন তাহলে এই ডাবটা টাকা দেওয়া লাগবে না আর যদি না খেতে পারেন তাহলে কিন্তু আপনি টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে দেব রাজি আছেন হ্যাঁ রাজি এটা বলা ভাই আপনার নাম কি মাসুদ হ্যাঁ মাসুদ আপনি দেশের বাড়ি কোথায় বরগুনায় বরগুনা আপনি দাম কত করে বিক্রি করেন 120 একটু কমায় রাখা যায় না না আচ্ছা হোক রিজনেবল প্রাইজের ভিতরে আছে মনে হয় দাম সবচেয়ে আর দুইজনকে দুইজন সমান দাম দেন এই তো দিতে আছে পানি যাতে কোনোটা বেশি কম না থাকে হ্যাঁ ঠিক আছে দুইটা 5 দিবেন সুপ্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছেন আমার এই ডিরেক্টর নিজের একটা উদ্যোগ আজকে দুইজনকে দুইটা ডাব দিবে প্রতিযোগিতামূলক ড্রাফ দেখি কি আগে একসাথে স্টার্ট করবেন আমি তখনই বলবো 1 2 3 তখন কে স্টার্ট করবেন হ্যাঁ একটা পেশা দাঁড়ান আপনার পেশা দাঁড়ান হ্যাঁ ঠিক আছে আমি যখন 1 2 3 শুরু করব তখন আপনারা শুরু করবেন গাওয়াটা স্টার্টটা ঠিক আছে হ্যাঁ দর্শক আপনারা দেখেন এখন অলরেডি কিন্তু আমরা ডাব খাওয়ার প্রতিযোগিতাতে চলে আসছি এখন দুইজন ডাব খাবে দেখি কে আগে খেতে পারে লালমনির হাট আর চোরাঙ্গা লালমনির হাটের প্রতিযোগিতা হবে দেখি প্রতিযোগিতা কে লাভ করতে পারে হ্যাঁ আমি 3 পর্যন্ত বলবো 1 2 3 ইনশাল্লাহ দেখি কতক্ষণ সময় কি আগে খেতে পারে তখন আপনি এটা চেক করবেন কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন আসলে সারাদিন কষ্ট করে প্রচুর গরম এই গরমের মধ্যে আমি একটা উদ্যোগ নিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন একটু বাবা অলরেডি আগে ফার্স্ট হইছে হ্যাঁ ফার্স্ট তাহলে চেক করেন পরে কিনা নাই আচ্ছা ঠিক আছে আপনার দেশের বাড়ি কোথায় চোরাঙ্গা আর চোরাঙ্গা ফার্স্ট হয়ে গেল গা আর আপনি লালমনি হাট আচ্ছা লালমনির হাট অসুবিধা নাই থ্যাংক ইউ অলরেডি দুজনেই খেয়েছে দুজনে দুইটা ডাব খেয়েছে অলরেডি চোরাঙ্গা ফার্স্ট হয়ে গেছে লালমনির হাট পিছনে পড়ে গিয়েছে ঠিক আছে তাহলে শেষ করে দেন তার শেষ করে দেন অসুবিধা সে তো এমনিই ফেল হয়েছে শেষ করুক হ্যাঁ সে কাকু অসুবিধা নাই আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে কারণ আজকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে কিন্তু আসলেই ডাবের যে দাম আপনারা জানেন এত টাকা দাম দিয়ে একটা ডাব কিনে খাওয়ার মতো এদের আসলে অ্যাবিলিটি নাই আমি দোয়া করি শীঘ্রই এই দাম কমে আসবে কারণ সামনে শীত মৌসুম আসতেছে অবশ্যই ঠিক আছে এখন আপনি তো হেরে গেলেন এখন টাকাটা তো আপনার দেওয়া লাগবে হ্যাঁ আমার দেওয়া লাগবে দেওয়া লাগবে হ্যাঁ দেওয়া লাগবে আপনি খুশি হ্যাঁ আমি আর আপনি তো জয় হয়েছেন আপনি তো দেওয়া লাগতেছে না আসলে সুপ্রিয় দর্শক আমি টাকাটা আসলে যেহেতু উনি হেরে গিয়েছে ওনার টাকাটা উনি দিতে কিন্তু রাজি আছে যাই হোক ওনার মনটা অনেক বড় কিন্তু আমি আসলে দুজনের টাকাটাই পে করে দিব আসলে মূলত একটা প্রতিযোগিতা ছিল প্রতিযোগিতাতে তারা আপনার ডাব কে কি ভালো লাগছে আপনার ভালো লাগছে আসলে ডাবে কিন্তু ক্লান্তি দূর হয় এটা তো জানেনই সবাই ঠিক আছে অলরেডি আমরা ডাব ফিনিশ করে ফেলেছি দর্শক দেখতেই পাচ্ছেন নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন
থ্যাংক ইউ। আপনার বাড়ি বরিশাল? একটু কম রাখার চেষ্টা করবেন ডাবের দাম, এত রাখবেন না, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে একটা কন্টেন্ট তৈরি করলাম, যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর বেশি বেশি লাইক শেয়ার দিয়ে দিবেন। FM ফরহাদকে অবশ্যই বলবেন না। আসসালামু আলাইকুম।